ছাত্রেরা বিখান, আমি একজন মডেল। আমি আজকে যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যিনি একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি আমাদের ইন্ডাস্ট্রিতে গত 25 বছর যাবৎ তার কোয়ালিফিকেশন নিয়ে কাজ করে আসছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের আবু নাসের ভাই। তো তার সম্পর্কে আমরা সবাই কম বেশি খুব ভালো জানি। আমি তার সম্পর্কে ছোট করে যা বলতে চাই যে আমার তাকে কিভাবে চেনা, তো আমি যখন কাজ শুরু করি ওই সময়টাতে নাসের ভাইকে পাওয়া একটা টাফ ব্যাপার ছিল। উনি সবসময় অনেক নামি দামি যারা মডেল ছিলেন ওই সময় তাদের নিয়ে কাজ করতেন। তো অ্যাজ এ নিউ কামার আমি তাকে চাচ্ছি, মানে তার সাথে কাজ করার আমার সবসময় ইচ্ছা ছিল। তো ওই সময়টাতে আমি একটা ব্র্যান্ড বা আমি ফটোশুটে এরকম অ্যাজ ইউজুয়াল এখন যেমন কাজ করছি ওই রকম ছিলাম না, যেহেতু নতুন মডেল ছিলাম। তো আমি আমার এক ছোট ভাইয়ের সাথে পরিচয়, তার সাথে হচ্ছে যে নাসের ভাই কাজ করছে, তো ওকে বলি এবং সে নাসের ভাইকে আমার ছবি দেখায়। দেখানোতে নাসের ভাই আমার ছবি দেখে আমাকে ডাকেন, তো সেটা আমার জন্য ওই সময়টাতে খুব বড় একটা পাওয়া ছিল। তো সেখান থেকে নাসের ভাইয়ের সাথে আমার পথ চলা, মানে আমি তার সাথে ওই সময়টা থেকে কাজ করেছি। যখন আসলে আমি ওই রকম কেউ ছিলাম না, তখন সে আমার ছবি দেখে আমাকে ডেকেছেন, তো আমি তার জন্য অনেক কৃতজ্ঞ। হয়তোবা সেই বদল হতে আজকে কাজ করতে করতে আমি এখন পর্যন্ত কাজ করছি। তো আমি চাই যে গত 25 বছর নাসের ভাই যেভাবে ইন্ডাস্ট্রিকে তার কাজ উপহার দিয়েছেন, আগামী 25 বছর 50 বছর উনি যতদিন থাকেন উনি যেন এইভাবে আমাদেরকে এই ওনার সার্ভিসটা দিতে পারেন। আমার ক্যারিয়ারে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে নতুনদেরকে সুযোগ দেওয়া। আমি সবসময় যত নতুন যারা ইন্টারেস্টেড কাজ করার জন্য, মডেল হোক কিংবা কেউ হয়তো বা অ্যাসিস্ট করতে চাচ্ছে কিংবা নতুন কোনো মেকআপ আর্টিস্ট বা কেউ হয়তো বলছে যে আমি স্টাইলিং করতে পছন্দ করি বা আমার সুন্দর ড্রেস ডিজাইন আছে আমি সেই ডিজাইনটা প্রোভাইড করতে চাই ফটোশ্যুটে, যে কেউ যখন ইন্টারেস্ট দেখায় আমি নতুনদের উপরে খুবই বিশ্বাস করি। আমি নতুনদের কনফিডেন্ট, নতুনদের সৃষ্টিকে আমি খুব বিশ্বাস করি। এই বিশ্বাস এবং তাদের সাথে কাজ করার ইচ্ছা, আমার ইচ্ছা, আমি বলবো না যে তাদেরকে সুযোগ দেওয়া, আসলে কথাটা ভুল হবে, কারণ যার কাছে যেরকম গুণ থাকে, যার যে ভিতরে যে বৈশিষ্ট্য থাকে, সেটা তো আসলে সুযোগের সুযোগ না, আত্মপ্রকাশের জায়গা। সেই আত্মপ্রকাশ করার যে জায়গাটা তৈরি হওয়া, সেই জিনিসটা আমি খুব পছন্দ করি তাদের সাথে কাজ করতে। এরকমই একটা মানুষ হচ্ছে রাব্বি। আসলে খুব একটা সিরিয়াস ফটোশ্যুটেই, একটা ফ্যাশন হাউসের প্রচণ্ড একটা সিরিয়াস ফটোশ্যুটেই আমি এমনই করে প্রতিটা ফ্যাশন হাউসের সময় আমি বা প্রতিটা ফটোশ্যুটের সময় আমি প্রচুর নতুন ফেস খুঁজি। এটা এমন না যে হ্যাঁ পুরানদের ফেস পুরান হয়ে গেছে এই জন্য ওদের নেওয়া যাবে না, এরকম কোনো কনসেপ্ট না। কনসেপ্টটা হলো যে নতুন কারা আছে তারাও আসুক, জায়গাটাকে এনজয় করুক, জায়গাটাকে জায়গাটাতে আসুক এবং কাজ করুক, তাদের প্রতিভা দেখানোর সুযোগটা পাক। তো সেই জন্যই নতুন যে কেউ রেফারেন্স পেলে বা যায় যে কাউকে পেলেই আমি চেষ্টা করি। তো এমনই একটা ফ্যাশন হাউসে শ্যুট করতে গিয়ে মিঝু নামে একটা ছেলে ছিল, তো সেই ফ্যাশন হাউসে কাজ করছিল। তো চট করে ও বলতেছে নাসির ভাই আমার কাছে একটা আমার ভাই আছে গুড্ডু কিং, আপনি নিবেন নাকি তাকে? তো আমি অকপটে বললাম দেখাও তো ছবি দেখাও তো। তো মোবাইলে দেখালো, দেখানোর পর আমি বললাম ও ফ্রি আছে নাকি এখনই আসতে বলো, তাহলে এই শুটেই ওকে আমি নিয়ে নিব। তো কথা নাই বার্তা নাই একদম, মানে ওকে ফোন দেওয়ার সাথে সাথে মনে হয় যেন ও উড়িয়ে চলে আসলো। এই উড়ে চলে আসার রাব্বির কিন্তু আজও একদম আজও আছে, অর্থাৎ আমি যদি রাব্বিকে এখনই একটা ফোন দিই, রাব্বি একটা কাজ আছে, ফ্রি আসো, নাসির ভাই কই আসতে হবে, কোনো প্রশ্ন করে না আমার কি কাজ, কি করতে হবে, কি আনতে হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শুধু সে যে চট করে চলে আসে তাই না, তার প্রয়োজনীয় কি কি প্রপস লাগবে, ইনফ্যাক্ট সাথে কিছু মেকআপ জিনিসপাতি সব কিছু নিয়ে সে স্পটে চলে আসে। তার আগ্রহ এবং তার কাজের যে মানে কোয়ালিটি, সেটা প্রথম দিন থেকে অত্যন্ত ভালো ছিল। মানে একজন ও আমাকে তো বলেছিল যে ও কোনোদিন তেমন একটা ক্যামেরার সামনে দাঁড়ায়নি, কিন্তু ওই প্রথম দিন যেদিন কাজ করেছে ওই দিন দেখেই মনে হয়েছে যে ওয়াও, ও তো অনেক ট্রেন্ড, অনেক গ্রুমড একটা ছেলে, এত সুন্দর ফটোশ্যুট হয়েছে। এরপর থেকে রাব্বির সাথে আমার প্রচুর ভালো ভালো ব্র্যান্ডের কাজ করা হয়েছে। সো রাব্বি
তুমি এভাবে আরো ভালো ভালো কাজ করো এবং আমরা দুজন আরো সব ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করব, এই দোয়া রাখি এবং তোমার উইশের জন্য থ্যাংকস।